বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের লেসন 2 ইউনিট 3 এর। এখানে আমরা আজকে পড়ব ওড অন সলিটিউড, অর্থাৎ এখানে ওড অর্থ তোমরা দেখতে পাচ্ছ ছন্দ বা গাথা, এবং সলিটিউড অর্থ একাকিত্ব, অর্থাৎ একাকিত্বর উপরে আমরা আজকে একটি ছন্দগাথা পড়ে নিব। চলো তাহলে পড়ে নিই। হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার আ ফিউ প্যাটার্নাল একার্স বাউন্ড, অর্থাৎ সেই মানুষটাই প্রকৃত সুখী যার আসলে যে কোনো ধরনের চিন্তা ভাবনা এবং আশা যত্ন সেগুলো শুধু পৈতৃক যে কয়েক একর জমির মধ্যেই সীমাবদ্ধ থাকে। এখানে প্যাটার্নাল অর্থ পৈতৃক, একর্স অর্থ তোমরা দেখছো ভূমির মাপের একক, এবং বাউন্ড অর্থ বাধা বা বাধা। কন্টেন্ট টু ব্রিদ হিজ নেটিভ এয়ার ইন হিজ ওন গ্রাউন্ড, অর্থাৎ সেই সুখী মানুষটি কিন্তু প্রকৃতভাবে অনেক তৃপ্ত থাকে সে তার নিজের যে নিজস্ব চেনা বাতাস এবং তার নিজের ভূমির উপরে শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে। অর্থাৎ এখানে স্বাভাবিকভাবে যদি চিন্তা করো, যে কোনো মানুষ সে আসলে অনেক সুখী হয় তার পৈতৃক যে সীমা যে জমির যে সীমাবদ্ধতা তার মধ্যে নিজস্ব চেনা বাতাস যখন সে শ্বাস প্রশ্বাস নিতে পারে নিজস্ব চেনা বাতাসের মধ্যে, তখনই কিন্তু সে প্রকৃত সুখী হতে পারে। হুজ হার্টস উইথ মিল্ক, হুজ ফিলস উইথ ব্রেড, হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ আ টায়ার, অর্থাৎ তার যে পোষা প্রাণীগুলো তাকে দুধ দেয় এবং তার যে মাঠঘাটগুলো তাকে রুটি দেয়, এবং তার যে পোষা পালক যে পশুগুলো থাকে সেগুলো তাকে তার বস্ত্র যোগায়, অর্থাৎ এখানে হার্টস অর্থ তোমরা দেখতে পাচ্ছ পশুপাল, ফ্লক্স অর্থ দেখো লোম বা পশম, সাপ্লাই অর্থ সরবরাহ করা, অ্যাটায়ার অর্থ পোশাক। হুজ ট্রিজ ইন সামার yield him shade in winter fire, অর্থাৎ তার গাছগুলো তাকে কিন্তু গ্রীষ্মের সময় ছায়া দেয় এবং শীতের সময় আগুন দেয়, অর্থাৎ গরম যে আগুন যে যোগায় সেটার যোগান ব্যবস্থা করে। এখানে সামার অর্থ তোমরা জানো গ্রীষ্ম, yield অর্থ আমরা জানি আত্মসমর্পণ করা অথবা কোনো কিছু দেয়া, এবং শেড অর্থ আমরা জানি ছায়া। blessed who can unconcernedly find hours, days and years slide soft away, অর্থাৎ সেই কিন্তু পরিপূর্ণভাবে আশীর্বাদপূর্ণ যে কিনা সাবলীলভাবে তার দিন ক্ষণ ঘন্টা এবং বছরগুলো স্বাভাবিকভাবে চলে যেতে দেয়, এবং ইন হেলথ অফ বডি পিস অফ মাইন্ড কোয়াইট বাই ডে সাউন্ড স্লিপ বাই নাইট, অর্থাৎ যে সুস্বাস্থ্য বজায় রাখার মাধ্যমে এবং তার মানসিক শান্তির মাধ্যমে দিনে খুব শান্ত থাকে এবং রাতের বেলা খুব শান্তিপূর্ণভাবে ঘুমায়। স্টাডি অ্যান্ড ইজ টুগেদার মিক্স সুইট রিক্রিয়েশন, অর্থাৎ সে পড়াশোনাও করে এবং খুব স্বাভাবিকভাবে খুব সাবলীলভাবে এগুলো চলাফেরার মাধ্যমে এবং এই সব কিছুর সংমিশ্রণের মাধ্যমে কিন্তু খুব আনন্দঘন সময় সে কাটাতে পারে। অ্যান্ড ইনোসেন্স উইচ মোস্ট ডাজ প্লিজ উইথ মেডিটেশন, অর্থাৎ তার যে নিষ্পাপতা অর্থাৎ ইনোসেন্স অর্থ নিষ্পাপতা, এটাই কিন্তু তার মেডিটেশনের মাধ্যমে অর্থাৎ ধ্যানের মাধ্যমে তাকে আরও পরিপূর্ণতা দান করে, অর্থাৎ শান্তি দান করে। এখানে মেডিটেশন অর্থ আমরা জানি ধ্যান, ইনোসেন্স অর্থ নিষ্পাপতা, রিক্রিয়েশন অর্থ বিনোদন, ইজ অর্থ তোমরা জানো আলগা করা বা ঢিল দেয়া, এবং কোয়েট অর্থ শান্ত বা নীরব। দাস লেট মি লিভ আনসিন আননোন, অর্থাৎ আমাকে বাঁচতে দাও অদেখা এবং অজানার মধ্যে। দাস আনল্যামেন্টেড লেট মি ডাই, অর্থাৎ কোনো ধরনের পরিতাপ ছাড়াই আমাকে মারা যেতে দাও অথবা মরতে দাও, মৃত্যুবরণ করতে দাও। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট এ স্টোন টেল ওয়্যার আই লাই, অর্থাৎ তোমরা এই জগৎ থেকে চুরি করে নাও কিন্তু কোনো পাথর থেকে না, এবং বলো যে আমি কোথায় শুয়ে আছি তাদেরকে জানিয়ে দিও। এটা আলেকজান্ডার পোপের লেখা একটি খুব সুন্দর
ছন্দগাথা একাকিত্বের উপরে। নিশ্চয়ই তোমরা খুব উপভোগ করেছো এটি। চলো তাহলে আমরা এটার এক্সারসাইজটি দেখে নিই এবং তোমরা চাইলে এখান থেকে অনুবাদটি দেখে নিতে পারো। এক্সারসাইজে আছে হোয়াট ডাজ ইজ মিন, অর্থাৎ ইজ অর্থ আমরা জানি শক্ত করা, নাড়িয়ে দেয়া, আলগা করা নাকি বেঁধে ফেলা। আমরা জানি আলগা করা হচ্ছে ইজের সঠিক উত্তর। পরবর্তী এক্সারসাইজে তোমরা দেখো হু রোট দ্য পোম ওড অন সলিটিউড। আমরা কিন্তু জানি ওড অন সলিটিউড লিখেছেন আলেকজান্ডার পোপ। অর্থাৎ পরবর্তী এক্সারসাইজে আমরা দেখছি হোয়াট ইজ দ্য অপোজিট অফ কোয়াইট। কোয়াইট অর্থ কিন্তু আমরা জানি নীরব। তাহলে নীরবের বিপরীত শব্দটি কোনটা বলো তো বন্ধুরা? নয়েজ অর্থাৎ শব্দ, স্টিল অর্থাৎ একদম যেটা স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, সাইলেন্ট অর্থাৎ নীরব, নাকি কাম একদম শান্ত। আমরা জানি নয়েজ অথবা কোলাহল কিন্তু কোয়েট অথবা নীরবতার বিপরীত শব্দ। এখানে আমরা সবগুলো এক্সারসাইজ প্র্যাকটিস করে ফেললাম। আশা করি তোমরাও নিজেরা এই ছন্দকথাটি আরেকবার পড়বে এবং এক্সারসাইজগুলো অনুশীলন করবে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।